নমস্কার আমি সুমিত অবসরের গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ চৌঠা সেপ্টেম্বর দু আপনারা যারা আমাদের এই চ্যানেলে আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন আজ থেকে আমাদের আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো। তাই প্রথম দিনে আপনাদের জন্য গল্প বাঁচতে গিয়ে হঠাৎ মনে পড়ল আগামীকাল তো পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস আর এই শিক্ষক দিবস আসলেই আমার ছাত্রজীবনে পড়া একটি গল্পের কথা মনে পড়ে যায় গল্পটির নাম হেডমাস্টার গল্পটি লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র নরেন্দ্রনাথ মিত্রের জন্ম তিরিশে জানুয়ারি উনিশশো সতেরো সালের অবিভক্ত বাংলাদেশের ফরিদপুরে কবিতা রচনার মাধ্যমে সাহিত্যিক হিসেবে প্রথম আত্মপ্রকাশ তার প্রথম প্রকাশিত কবিতা দেশ পত্রিকায় কবিতার নাম মুখ উনিশশো সালে এই দেশ দেশপত্রিকাতেই তার প্রথম প্রকাশিত উপন্যাস দ্বীপপুঞ্জ তিনি বহু ছোট গল্প এবং উপন্যাস রচনা করেছেন তাঁর গল্পের সংখ্যা শতাধিক তার বহু ছোট গল্প ভবিষ্যতে চলচ্চিত্রে রূপায়িত হয়েছে সত্যজিৎ রায়ের মহানগর ছবিটি তারই একটি ছোট ছোটগল্পের চলচ্চিত্রায়ন উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর এই মহান সাহিত্যিকের প্রয়াণ ঘটে চলুন আর দেরি না করে নরেন্দ্রনাথ মিত্রের হেডমাস্টার গল্পটি শুনে নেওয়া যাক টাইপ করা কতগুলি জরুরি চিঠিপত্রে নাম স্বাক্ষর করছিলাম টাইপিস্ট পরেশবাবু নিজে এসে সামনে দাঁড়িয়ে রয়েছেন আজই চিঠিগুলি ডাকে পাঠাতে হবে সই করতে করতে একটু ধমকও দিলাম পরেশবাবুকে আরে একেবারে ছুটির সময় নিয়ে এলেন এক্ষুনি উঠব ভাবছিলাম পরেশবাবু বোধহয় তাঁর সহকারীর ঘাড়ে দোষটা চাপাতে যাচ্ছিলেন এমন সময় বেয়ারা নিতাই এসে সামনে দাঁড়াল বিরক্ত হয়ে বললাম কি তোমার আবার কি নিতাই বলল আরও একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান স্লিপ দিয়েছেন একবার তাকিয়ে দেখলাম অফিসেরই ছোট্ট ভিজিটিং স্লিপ পেন্সিলে লেখা দর্শন প্রার্থীর নাম কৃষ্ণপ্রসন্ন সরকার দেখা করতে চান নিরুপম নন্দীর সঙ্গে উদ্দেশ্যটা উজ্জ হয়তো গুজ্জ বলেই নাম দেখে কারু মুখ মনে পড়ল না প্রুকুঞ্চিত করে বেয়ারাকে বললাম বলো বসতে হবে এখন ব্যস্ত আছি চিঠিগুলিতে নাম স্বাক্ষর শেষ করতে না করতে ক্লিয়ারিং ডিপার্টমেন্টের বেয়ারা শীতল আর এক গাদা চেক এনে হাজির করল চেকগুলির উল্টো পিঠে ব্যাংকের অ্যাকাউন্টেন্টের সই চাই এবারে চটে উঠে বললাম আরে যাও তো নিয়ে যাও এখন এ এখন এসব সইটই হবে না বেয়ারা চেকগুলি ফিরিয়ে নিয়ে যেতে ক্লিয়ারিংয়ের ইনচার্জ পরিমলবাবু নিজেই সেগুলিকে ফের বয়ে নিয়ে এলেন আগে আগে সব ঠিক করে রেখেছি শুধু আপনার সইটাই বাকি কাল শনিবার বুঝতেই পারছেন এসেই তাড়াতাড়ি আবার হাউসে পাঠাতে হবে বললাম তা জানি তা একটু আগে পাঠালেই তো পারতেন দেখুন এরপর থেকে দুটোর পর কোনো কাগজপত্রে আমি কিন্তু সই করতে পারবো না পরিমলবাবু মুখ কালো করে বললেন অমনিতেই আমার ডিপার্টমেন্টে একজন লোক শর্ট আছে তারপর বিনয়বাবু আজ আসেননি সব ঠিকঠাক করে আনতে দেরি হয়ে গেল এখন শুধু আপনার সইটা হলেই হয়ে যায় ভাবখানা এই যে শুধু সই আমরা এত পরিশ্রম করছি আর আপনি শুধু সইটা করতে পারবেন না সংক্ষেপে কেবল নিজের নামটুকু স্বাক্ষর করতে এত কষ্টবোধ বোধ করছেন আপনি কিন্তু সই করাটা যে সবসময় সহজ এবং প্রীতিপ্রদ নয় সে ধারণা এদের নেই মনে পড়ল ছেলেবেলায় নাম স্বাক্ষর করতে শিখে যেখানে সেখানে দেয়ালে কপাটে বাবার নতুন পঞ্জিকায় পুরনো দলিলে নিরুপম নন্দীকে অমর করে রাখবার কত চেষ্টাই না করেছি কিন্তু ঠেকে ঠেকে এখন ঢের শিক্ষা হয়ে গেছে যত্রতত্র নাম স্বাক্ষর করতে আজকাল সহজে স্বীকৃত হই না অনেক কুণ্ঠা অনেক কার্পণ্য প্রকাশ করি তা সত্ত্বেও অফিসের রাশি রাশি কাগজপত্রে নিত্যই যখন নাম স্বাক্ষর করতে হয় তখন আর নামটাকে নিজের বলে মনে হয় না এমন কি অক্ষর পরিচয়ের উপরও ঘৃণা জন্মে যায় স্বাক্ষর পর্ব শেষ করে উঠে দাঁড়িয়েছিলাম হঠাৎ টেবিলের উপর সেই চিরকুটটি চোখে পড়ল কৃষ্ণপ্রসন্ন সরকার উফ জ্বালাতন করে ছাড়ল বেয়ারাকে ডেকে বললাম এই কে একজন ভদ্রলোক বসে আছেন না বাইরে তাকে আসতে বল একটু পরেই ভদ্রলোক আমার চেম্বারের কাটা দরজা ঠেলে ভিতরে ঢুকলেন তাকে দেখবার সঙ্গে সঙ্গে আমি উঠে দাঁড়ালাম হে কি মাস্টারমশাই আপনি আমাদের সাগরপুর এম স্কুলের হেডমাস্টার মাস্টারমশাই ততক্ষণে আমার সামনের চেয়ারটায় বসে পড়ে বললেন বসো কয়েকদিন ধরেই আসবো আসবো ভেবেছিলাম তা শেষ পর্যন্ত এসেই পড়লাম ছেলেবেলার শিক্ষক জোর হাতে নমস্কার চলে না পায়ে হাতে প্রণামই বিধেয় কিন্তু ইউরোপীয় পোশাকে প্রণামের পদ্ধতির অনুসরণ অশোভন না হোক একটু অসুবিধাজনক তবু একটু ইতস্তত করে শেষ পর্যন্ত উঠে দাঁড়ালাম তারপর এগিয়ে এসে নিচু হয়ে মাস্টারমশাইয়ের পামশু ঢাকা পায়ে দুটো আঙুল ছোঁয়ালাম আঙুলে অবশ্য লাগলো না কিন্তু মনে হল নতুন কেনা টাইয়ের আঘাটা মেঝের ধুলোয় মাখামাখি হয়ে গেছে সত্যি পায়ের ধুলো নি কিনা দেখবার জন্য মাস্টারমশাই হয়তো এতক্ষণ অপেক্ষা করছিলেন এবার নিঃসংশয় হয়ে হাত ধরে বসিয়ে বললেন আরে থাক 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 সিটে গিয়ে বসো বসো তো তা বাবা ভালো তো সব নিশ্চিন্ত হয়ে আত্মপ্রসাদে এবার একটু হাসলেন মাস্টারমশায় আর আমি অবাক হয়ে দেখলাম মাস্টার মাস্টারমশায়ের সামনের দুটো দাঁত পড়ে গেছে মনে পড়ল দাঁতের উপর ভারী যত্ন ছিল মাস্টার মাস্টারমশায়ের নিমের ডাল ভেঙে রোজ সকালে দাঁত মাছতেন লবঙ্গ হরিতকি ছাড়া কোনো দিন পান খেতে তাকে দেখিনি স্বাস্থ্যবিজ্ঞানের দাঁতের অধ্যায়টা একেবারে লাইন বাই লাইন মেনে চলতেন মাস্টারমশাই তবু তার দংতপঙ্ক্তিতে আজ ভাঙন ধরেছে ফিরে গিয়ে নিজের চেয়ারে বসে বললাম আপনার দাঁত দুটো পড়ে গেছে দেখছি মাস্টারমশাই ইংরেজিতে স্বীকৃতি জানালেন ইয়েস আই হ্যাভ লস টু অফ দেম কিন্তু আরগুলো বেশ শক্ত আছে এখনও শেষ কথাটায় মাস্টারমশাইয়ের দৃঢ় আত্মপ্রত্যয় ফুটে উঠল মৃদু হেসে বললাম তারপর স্কুলের কি খবর মাস্টারমশাই কেমন চলছে মাস্টারমশাই একটু চুপ করে থেকে বললেন স্কুল তুমি কি তুমি কি দেশগাঁয়ের কোনো খবরই রাখো না অপরাধীর ভঙ্গিতে বললাম না মানে মানে শিগগির তো কোনো খবর টবর মাস্টারমশাই সংক্ষেপে গম্ভীরভাবে বললেন স্কুল আমি ছেড়ে দিয়েছি নিরুপম বিস্মিত হয়ে বললাম সে কি স্যার আপনি স্কুল ছাড়লেন মাস্টারমশাই বললেন হ্যাঁ ছেড়ে দিয়েছি এসেছি যখন সবই বলবো নিরুপম সবই বলবো। সবই শুনবে ও তার আগে যে জন্য আসা তোমার এখানে একটা একটা চাকরি বাকরি জোগাড় করে দাও না নিরুপম আছে নাকি তোমাদের অফিসে কোনো খালি জায়গা আমাদের অফিসে মাস্টারমশাইয়ের মুখের দিকে আমি একটুকাল অবাক হয়ে তাকিয়ে রইলাম তিনি কি পরিহাস করছেন কিন্তু পরিহাসের সম্পর্ক তো নয় তাছাড়া ঠাট্টা পরিহাসের মতো মুখের ভাবও তার এখন নেই দাঁতগুলো শক্ত থাকা সত্ত্বেও গাল দুটো ভাঙা ভাঙা চোয়াল জেগে উঠেছে গভীর রেখা পড়েছে কপালে কালো লম্বাটে মুখখানায় কেমন এক ধরনের করুণ শীর্ণতা মাথার চুল ছোট করে ছাঁটা কিন্তু কালোর চেয়ে সাদা রঙের ভাঁজই বেশি চুলে হঠাৎ যেন একটা ধাক্কা খেলাম হেডমাস্টার মশাইও তাহলে বুড়ো হয়েছেন তার যুবক বয়সের কিশোর ছাত্র ছিলাম আমরা মাস্টারমশাইয়ের বার্ধক্যে নিজের বয়বৃদ্ধি সম্বন্ধে যেন নতুন করে সচেতন হয়ে উঠলাম কিন্তু কিন্তু একই বলছেন মাস্টারমশাই পঞ্চাশ পার হয়ে গেছে বয়স এই বয়সে তিনি নতুন করে আবার চাকরিতে ঢুকবেন মাথা টাথা কি ওর মাস্টারমশাইয়ের প্রশ্নের জবাব না দিয়ে বললাম তা স্কুল ছেড়ে এলেন কেন মাস্টারমশাই রূঢ়কণ্ঠে বললেন ছেড়ে এলাম কেন ছাড়ব না ছাড়ব না তা কি স্ত্রী পুত্র নিয়ে এই বয়সে না খেয়ে মরবো তাই বলো তোমরা বেয়ারা একবার দৌড় ঠেলে উঁকি দিয়ে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম দুটো বাজে উঠে দাঁড়িয়ে বললাম চলুন মাস্টারমশাই বেরোনো যাক যেতে যেতে সব শুনবো ডালভোসি স্কোয়ারের মোড় থেকে দক্ষিণ কলকাতাগামী একটা ট্রাম ধরলাম তারপর মাস্টারমশাইয়ের পাশাপাশি বসে শুনতে লাগলাম সাগরপুর এমই স্কুল আর তার ইদানীংকার ইতিহাস পাকিস্তানের হুজুগে গাঁয়ের বেশিরভাগ হিন্দু ছাত্র চলে আসায় স্কুলের ছাত্র সংখ্যা প্রায় দশ আনি কমে গেছে বাকি ছয় আনির মধ্যে অর্ধেকের বেশি ছাত্রের কাছ থেকে নিয়মিত মাইনে আদায় হয় না একমাত্র সরকারি সাহায্য পঞ্চাশ টাকা ভরসা এমই স্কুলের পাঁচজন মাস্টারের মধ্যে সেটা বাঁটোয়ারা হয় সাহায্য বৃদ্ধির জন্য জেলা শহরে গিয়ে ধরাধরিও করেছেন হেডমাস্টার মশাই কিন্তু ইন্সপেক্টর এসে স্কুল পরিদর্শন করে রিপোর্ট দিয়েছেন স্কুলের যা ছাত্রসংখ্যা তাতে পঞ্চাশের চাইতে বেশি সাহায্য সাগরপুর এম স্কুল আশা করতে পারে না চার মাইল দূরে হোসেনপুরের নতুন এম স্কুলের ছাত্র সংখ্যা সাগরপুরের দেরা অথচ সে স্কুলের বরাদ্দ পঞ্চাশের চাইতে এখনও পাঁচ টাকা কম আছে কিন্তু এতেও হেডমাস্টার মশাই কিন্তু ঘাবড়াননি টুকটাক করে চালিয়ে নিচ্ছিলেন সংসার সবচেয়ে বড় ভরসা ছিলেন স্কুলের সেক্রেটারি নিত্যনারায়ণ চৌধুরী চৌধুরী বাড়ির টিউশনিও গোড়া থেকেই বাধা ছিল হেডমাস্টার মশাইয়ের নিত্যনারায়ণবাবুর ছোট ভাইদের থেকে শুরু করে তার ছেলে মেয়ে নাতি নাতনিদেরও পর্যন্ত হেডমাস্টার মশাই পড়িয়েছেন প্রথমে পনেরো টাকায় আরম্ভ করেছিলেন চৌধুরী মশায়ের নাতি নাতনির সংখ্যা বছরের পর বছর বাড়তে থাকায় টিউশানির টাকার অঙ্কটাও বেড়ে বেড়ে পঁয়ত্রিশ পর্যন্ত উঠেছিল স্কুলে লিখতে হতো ষাট মিলত চল্লিশ মাইনের সঙ্গে টিউশানির এই উপরি টাকার সংযোগে তার সংসার চলত কিন্তু পাকিস্তান হওয়ার পর চৌধুরীরাও শেষ পর্যন্ত দেশ ছাড়লেন ছেলেরা পুত্রকলত্র নিয়ে কেউ কলকাতা কেউ এলাহাবাদ কেউ দিল্লি পর্যন্ত পাড়ি দিল নিত্যনারায়ণ নিজেও এলেন শহরে হেডমাস্টারমশাই বললেন আপনারা সব শুদ্ধ চলে গেলে চলবে কি করে বলুন তো আমরা কি করব নিত্যনারায়ণ বললেন তাই তো মাস্টার তোমার সমস্যাটা তো রয়েই গেল বাড়িতে ছেলে পুলে তো কেউ রইল না পড়বে কে এবার নিত্যনারায়ণের চার বছরের নাতনি পাপড়ি পয়সার লোভে দাদুর পাকা চুল বেছে দিচ্ছিল সে সমস্যার সমাধানে এগিয়ে এলো কেন দাদু সরকার কাকা রইলেন দারোয়ান মানবাহাদুর রইল ঝি রইল মাস্টার মশাই তাদেরই তো পড়াতে পারবেন নিত্যনারায়ণ হো হো করে হেসে উঠেছিলেন শুনলে শুনলে মাস্টার আমার দিদিমণির কথা শুনলে কিন্তু নিত্যনারায়ণের হাসিতে সমস্যাটার সমাধান হয়নি চৌধুরী চলে আসবার পর কুণ্ডুপাড়ায় হেডমাস্টারমশাই পাঁচ টাকার আরও দুটো টিউশনই পেয়েছিলেন কিন্তু নেননি সেকেন্ড মাস্টার মশাইয়ের মাস্টারি ছাড়াও মাতুল সম্পত্তি আছে থার্ড মাস্টারমশাইয়ের আছে মুদি দোকান হেড পণ্ডিতের উপার্জনক্ষম দুই ছেলে সেকেন্ড পণ্ডিত শ্রীবিলাস চক্রবর্তীর আর গুরুগিরি কিন্তু হেড মাস্টার মশাইয়ের সম্বল ছিলেন শুধু চৌধুরী বাবু তাই তিনি সবচেয়ে বেশি নিঃসম্বল হলেন এদিকে তার পোষ্যর সংখ্যা অনেক গোড়ার দিকে তিনটি মেয়ে তাদের দুটিকে অবশ্য পার করেছেন একটি আছে এখনও ঘাড়ের উপর তারপর পরপর ছেলে হয়েছে তিনটি বড়টির বয়স হবে সাত হেডমাস্টার মশাই বললেন দেখলে বাবা বিধাতার মার দেখলে এমন অসময় ছেলেপুলেগুলি হল নইলে নইলে গীতাকে কোনো রকমে পার করতে পারলে আমার আর ভাবনা ছিল কি বলো ওই হতচ্ছাড়াগুলোর জন্যই তো বুঝতে পারলাম ছেলেদের ভরণ পোষণের ভাবনায় শেষ পর্যন্ত দেশ আর মাস্টারি দুই তাকে ছেড়ে আসতে হয়েছে মনে পড়ল এই হেডমাস্টারির উপর কি মমতাই না ছিল মাস্টার মাস্টারমশাইয়ের টিচার হিসেবে সুখ্যাতি ছিল বলে রতনপুরে আর বাধাগঞ্জের দুটি হাই স্কুলে মাস্টার মাস্টারমশাই চান্সও পেয়েছিলেন কিন্তু যাননি হাই স্কুলে তো আর হেডমাস্টার হয়ে যেতে পারবেন না একবার আমাদের সাগরপুর এমই স্কুলকেও হাই স্কুল করবার প্রচেষ্টা হয়েছিল কিন্তু সবচেয়ে বেশি বাধা দিয়েছিলেন হেডমাস্টার মশাই নিজে কমিটির মিটিংয়ে বক্তৃতা দিতে উঠে বলেছিলেন এ প্রস্তাব নিতান্তই অযৌক্তি এ গায়ে স্কুল চলবে না চলতে পারে না যদি বা চলে খুঁড়িয়ে চলবে কিন্তু অখ্যাত একটি হাই স্কুলের চাইতে কীর্তিমান খ্যাতিমান একটি এমই স্কুলকে আমি বহুগুণে বাঞ্ছনীয় বলে মনে করি হেডমাস্টারের কথায় যুক্তি ছিল দাঁড়াবার ভঙ্গিতে দৃঢ়তা ছিল কিন্তু সেই সঙ্গে তার মনের কোণের গোপন দুর্বলতাটুকু টের পেতে কমিটির অন্যান্য সভ্যদের দেরি হয়নি এই নিয়ে তারা কেবল গাটেপাটিপি করেননি আড়ালে আবডালে টিপ্পণীও কেটেছিলেন এম স্কুল হাই স্কুল হলে আমাদের হেডমাস্টারের হেডটুকু যাবে যে হেডমাস্টার সব ছাড়তে পারে কিন্তু সাগরপুর এম স্কুলের ইন্দ্রত্ব কিছুতেই সে ছাড়তে রাজি নয় সেই ইন্দ্রপদও আজ হেডমাস্টার মশাইকে ছেড়ে আসতে হল হাজরা রোডের মোড়ে ট্রাম থামতেই হেডমাস্টার মশাই উঠে দাঁড়ালেন এখানে নামতে হবে বাবা আমাকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বাসা নিয়েছি চলো না নিরুপম গীতা গীতার মা তোমাকে দেখলে সবাই খুশি হবে আরে ওরাই তো আমাকে ঠেলে পাঠালো তোমার কাছে গীতা কার কাছ থেকে যেন তোমার আপিসের ঠিকানা জোগাড় করেছিল ঠিক মনে পড়ল না গীতার চেহারা যখন মাইনার ক্লাসে পড়তাম দু তিনটি ছোট ছোট ফ্রক পরা মেয়ে দেখেছিলাম হেডমাস্টার মশায় হয়তো তাদেরই কেউ হবে কিংবা তাদেরও পরে জন্মেছে কিন্তু গীতাকে মনে না পড়লেও তার মার কথা মনে পড়ল লুকিয়ে লুকিয়ে তখন সবে নভেল পড়তে শুরু করেছি নায়িকার রূপ বর্ণনা পড়তে পড়তে কেবল হেডমাস্টার মশায় স্ত্রীর কথাই মনে হতো অমন সুন্দরী বউ আমাদের গায়ে চৌধুরী বাড়িতেও ছিল না একটু চুপ করে থেকে বললাম আসলে কাজ ছিল একটু সন্ধ্যের দিকে আচ্ছা চলুন দেখে যাই আপনার বাসা বাসা বলতে কালীঘাটের টিনের বস্তি তারই ভিতরে একখানা ঘর ভাড়া নিয়েছেন হেডমাস্টার মশাই সামনে খোলা দাওয়ায় তোলা উনুনে রান্না উঠছে হেডমাস্টারমশাই বাইরে থেকে সাড়া দিয়ে ঢুকলেন গীতা মা, আলোটা একটু ধর দিখি দেখ দেখ এসে নিরুপমকে নিয়ে এসেছি ছোট একটি হ্যারিকেন লণ্ঠন হাতে নিয়ে এগিয়ে এলো আঠেরো উনিশ বছরের একটি মেয়ে পিছনে পিছনে কৌতূহলী গুটি দুই ছেলেও এসে দাঁড়ালো হলুদ মাখা হাতে মাথায় আঁচল টানতে টানতে মুখ বাড়িয়ে দেখলেন একজন পুষ্টাঙ্গী মহিলা চিনতে পারলাম মাস্টার মাস্টারমশাইয়ের স্ত্রী মাস্টারমশাই বললেন নিরুপম নন্দী আমার স্কুল থেকে নাইনটিন থার্টি টুতে স্কলারশিপ পেয়েছিল ফার্স্ট হয়েছিল ডিস্ট্রিক্টের মধ্যে মনে আছে আমাদের বারান্দার তক্ত পোষে রাত জেগে জেগে বৃত্তি পরীক্ষার পড়া পড়তো নিরুপম নন্দী আর ওই ছেলেটা কি যেন নাম হ্যাঁ নুরুদ্দিন শিকদার আচ্ছা নিরুপম নুরুদ্দিন এখন কোথায় আছে বলতে পারো মাথা নেড়ে বললাম না তারপর নিচু হয়ে পায়ের ধুলো নিতে গেলাম মাস্টার মশায়ের স্ত্রীর তিনি দুপা পিছিয়ে গিয়ে বললেন থাক থাক বাবা থাক একবার স্বামীর দিকে তাকিয়ে তিরস্কারে সুরে তিনি বললেন তোমার নুরুদ্দিন ফুরুদ্দিন এখন রাখো তো তারপর আমার দিকে চেয়ে মৃদু হাসলেন আমাদের খুবই মনে আছে তোমার বৃত্তি পাওয়া কীর্তিমান ছাত্রের দলই মাস্টারমশাইদের একেবারে ভুলে গেছে মাস্টারমশাইয়ের স্ত্রীর দিকে তাকিয়ে দেখলাম এই চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে আগেকার সেই স্বাস্থ্য আর সৌন্দর্যের সামান্যই অবশিষ্ট আছে মাস্টারমশাইয়ের মতো অবশ্য অতটা খারাপ চেহারা হয়নি দাঁত পড়েনি কিংবা চুলও পাকেনি কিন্তু কঠিন জীবন সংগ্রামের ছাপ প্রৌঢ়ত্বকে আরও স্পষ্ট করে তুলেছে তা সত্ত্বেও হাসিটুকু ভারী ভালো লাগলো ভারী মিষ্টি লাগলো অভিযোগের ভঙ্গিটুকু বললাম ভুলব কেন তবে নানা রকম কাজকর্মের চাপে খোঁজখবর আর নিয়ে ওঠা হয়নি ওরা কি ওখানে দাঁড়িয়ে থাকবেন মা বসতে বলো না তক্তপোষে মুখ ফিরিয়ে তাকালাম এই বোধ হয় মাস্টারমশায়ের মেয়ে গীতা মায়ের মতো অত সুন্দরী নয় রংটা একটু ময়লা কিন্তু মায়ের চেয়ে স্বাস্থ্যবতী কিন্তু দীর্ঘ দোহারা চেহারায় মুখের ডৌলে নাক চোখের সুন্দর গড়নে ষোলো সতেরো বছর আগেকার আরেকটি তরুণী গৃহিণীর কথা মনে পড়ল জ্যামিতির উপপাদ্য মুখস্থ করতে করতে হ্যারিকেনের তেল যখন ফুরিয়ে যেত সলতে আসত নিবু নিবু হয়ে তখন মাস্টারমশাইয়ের স্ত্রী উঠে এসে বোতল থেকে আমাদের হ্যারিকেনে তেল ঢালতে ঢালতে বলতেন আর পারিনে বাপু বৃত্তি পেয়ে মাস্টার মশাইকে একেবারে মহারাজ করবেন কাল থেকে বোতলে করে বাড়ি থেকে তেল নিয়ে এসো নিজেরা আমি আর এক ফোঁটা তেল দিতে পারবো না এই বলে দিলাম কিন্তু নিপুণ হাতে হ্যারিকেনের মুখটুকু আটকে দিয়ে আমাদের মুখের দিকে চেয়ে স্বরে বলতেন নিরু নুরুদ্দিন তোমাদের কোথায় খুব মশা লাগছে তাই না মশারি টাঙিয়ে দিয়ে যাব মশারির মধ্যে বসে পড়বে নুরুদ্দিন জবাব দিত না মাসিমা মশারির মধ্যে গেলেই শুয়ে পড়তে ইচ্ছে করে তার চেয়ে মশার কামড় ঢের ভালো মাসিমা হেসে উঠতেন বলতেন প্রায় বিবেকের কামড়ের মতো তাই না ওদিকে ঘরের মধ্যে মশারির ভিতরে আরেকজনকে বিবেকে কামড়াচ্ছে অতিষ্ঠ হয়ে তিনিও উঠে এলেন বলে মাসিমা চলে গেলে আমি আর নুরুদ্দিন পরস্পরের মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসতাম মাইনার ক্লাসে পড়লে কি হয় গোঁফের রেখা বেশ স্পষ্ট হয়ে উঠেছিল ঠোঁটে গায়ের ছেলে আন্দাজে আভাসে তখন থেকেই একটু আদু সব বুঝতে শিখেছি তক্তপোষে পা ঝুলিয়ে বসে চা জলখাবার খেতে খেতে মাস্টারমশাইয়ের আরও খানিকটা ইতিহাস শুনলাম মাসিমার মুখে চৌধুরীরা ছেড়ে এলেও মাস্টারমশাই স্কুল ছাড়তেই তস্তত করছিলেন বলছিলেন স্কুলের কি দশা হবে বাবা মাস্টারমশাই স্ত্রী রাগ করে বলেছিলেন যে দশা হয় হোক আমাদের দশাটা কি তোমার একবারও চোখে পড়ছে না স্কুলের ভাব নাকি। তুমি চলে গেলে সেকেন্ড মাস্টার হোক থার্ড মাস্টার হোক একজনকে ওরা ঠিকই হেডমাস্টার বানিয়ে নেবে ভারী বিদ্যা তো লাগে তোমার ওই এম স্কুলের হেডমাস্টারিতে মাস্টার মশাই তবুও বলেছিলেন কিন্তু ও কিন্তু টিন্তু আমি বুঝি না তুমি থাকো তোমার হেডমাস্টারি নিয়ে আমি চললাম ছেলে পুলে নিয়ে না খেতে পেয়ে মরবো নাকি মাসিমার দুই দাদা থাকতেন ভবানীপুরে একজন উকিল আর একজন পুলিশ ইন্সপেক্টর তাঁদের সঙ্গে চিঠি লেখালেখি করলেন মাসিমা তারা বললেন বেশ চলে এসো একটা না একটা গতি হবেই কিন্তু থাকবার মতো ঘর নেই বাড়িতে সপ্তাহ দুই থাকবার পর নানা রকম অসুবিধা হতে লাগল দাদা বললেন অন্য একটা ঘর টর কোথাও খুঁজে নে আমরা যা পারি কিছু কিছু এদিকে ঘরও মেলে না শহরে অনেক খোঁজাখুঁজির পরে শেষে এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলিতে মিলেছে বাসা এই তো ঘর আলো নেই হাওয়া নেই জল আনতে হয় রাস্তার কল থেকে তবু মাসে মাসে এরই ভাড়া গুনতে হয় কুড়ি টাকা ছ মাসের ভাড়া আগাম দিতে হয়েছে বাড়িওয়ালাকে মাঝখানে পাড়ার একটা রেশনের দোকানে খাতা লেখা চাকরিও পেয়েছিলেন মাস্টার মশাই কিন্তু মাস যেতে না যেতে কী সব গণ্ডগোলে গভর্নমেন্ট সে দোকান বন্ধ করে দিয়েছে এখন মাসখানেক ধরে একেবারে বেকার অবস্থা মাসিমা বললেন তোমরা একটা ব্যবস্থা ট্যবস্থা এবার করে দাও নিরুপম বললাম আচ্ছা দেখি আমাদের টালিগঞ্জ হাই স্কুলের সেক্রেটারির সঙ্গে মোটামুটি জানাশোনা আছে দেখি বলে টোলে সেই স্কুলে যদি মাস্টারমশাইকে মাস্টারমশাই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠলেন না নিরুপম না মাস্টারি আর নয় না খেয়ে মরবো তবু তবু মাস্টারিয়ারে আর জীবনে করব না কেরানীগিরি থেকে কুলিগিরি যা করতে বলো আমি রাজি আছি কিন্তু কিন্তু মাস্টারি আর নয় সাতাশ বছর ধরে মাস্টারি করার সুখ তো দেখলাম যথেষ্ট হয়েছে আর নয় মাসিমা বললেন উনি মাস্টারি আর করতে চাইছেন না অন্য কোনো কাজকর্ম আমি কিছু বলবার আগেই গীতাই তার মাকে মৃদু তিরস্কারের স্বরে বলল কি যে বলো মা নতুন অফিসে করার মতো বয়স কি স্বাস্থ্য আছে বাবার মাস্টারমশাই ধমক দিয়ে বললেন না নেই ওকে বলেছে নেই কি হয়েছে আমার স্বাস্থ্যের দেখো তো নিরুপম ছেলেবেলাও তো দেখেছো এখনও দেখো তো বলে মাস্টারমশাই পাঞ্জাবির আস্তিন গুটিয়ে তার বাইসেপ দেখালেন আমাকে ইট ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এভার দেখো দেখো টিপে দেখো তোমার প্রায় ডবল বয়সী তো হব আমি কিন্তু বাজি রেখে বলতে পারি এখনও তুমি যতটা হাঁটতে পারবে বা দৌড়োতে পারবে তার চেয়ে বেশি ছাড়া কম পারবো না আমি কলেজে পড়ার সময় এক একদিনের জন্যেও কেউ আমাকে গড়হাজির হতে দেখেনি বয়স হয়েছে বলে শরীরের সেই ফম টম কি একেবারেই মুছে গেছে নাকি স্পোর্টসে কারও চেয়ে কম যেতাম না ফুটবলে অফেন্সের চেয়ে ডিফেন্সই আমাকে বেশি খেলতে হতো আমি যেদিন গোলে না দাঁড়াতাম এবার স্ত্রীর কাছে ধমক খেলেন মাস্টারমশাই তিনি বিরক্ত হয়ে বললেন আহ থামো ও সব কে শুনতে চাইছে এখন তোমার কাছে মাস্টারমশাই বললেন মাসেলটা একটু টিপে দেখই না নিরুপম মাসেলের চাইতে মাস্টারমশাইয়ের বাহুর উপর দিয়ে যে রকগুলো জেগে উঠেছে তাই আমার চোখে পড়ল বেশি তবু বললাম না না শরীর তো বয়সের তুলনায় সত্যিই বেশ ভালো আছে আপনার তাছাড়া বয়সটাই বা কি ও সব দেশে তো শুনি ষাট বছরে জীবন কেবল আরম্ভ হয় আপনার কত বয়স হবে মাস্টারমশাই বছর পঞ্চান্ন মাস্টারমশাইয়ের স্ত্রী বললেন না 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 এই বৈশাখে সবে একান্নতে পড়েছেন মাস্টারমশাই বললেন এক্স্যাক্টলি জাস্ট ফিফটি কিন্তু দৌড়ে সাঁতারে যে কোনো একুশ বছরের ছেলের সঙ্গে তুমি যদি আমাকে পাল্লা দিতে বলো মাস্টারমশাই স্ত্রী আবারও বিরক্ত হয়ে বললেন আহ কী যা তা বলছো অফিসের চাকরিতে দৌড়ঝাঁপের জন্য কে ডাকতে যাবে তোমাকে তারপর আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন তবে ওর মতো ইংরেজি লিখতে আমি কাউকে আর দেখিনি রূপম আমার বড় দাদা এম বিএল হলে কি হবে ইংরেজিতে ওর সঙ্গে পেরে ওঠে না লেখার বাঁধুনি তো দূরের কথা হাতের লেখাটাই যেন কেমন কাঁচা কাঁচা আমাদের মেয়েদের মতো কিন্তু ওর লেখা সম্বন্ধে সে কথা কেউ বলতে পারবে না আর লেখেনও খুব তাড়াতাড়ি পাড়ার লোকের পক্ষ থেকে সেদিন ডাস্টবিন দেওয়া সম্বন্ধে কর্পোরেশনে একটা দরখাস্ত তো করেছিলেন টাইপ করে পাঠিয়ে দেওয়া হয়েছে হাতের লেখা কাগজটা আছে এখনও তারাও তারাও তোমাকে দেখায় এই গীতা কাগজখানা একবার আন দেখি দেখা নিরুপম দাদাকে গীতা কাগজখানা খুঁজতে লাগলো মাস্টারমশাই তার স্ত্রীর দিকে চেয়ে একটু হাসলেন আমার ছাত্রের কাছে আমার বিদ্যার সার্টিফিকেট আর দিতে হবে না তোমাকে ক্লাস ফাইভ পর্যন্ত লেখার ব্যাপারে নিরুপম যেমন ছিল স্লো তেমনি ওর হাতের লেখা ছিল কদর্য ভাবনায় পড়ে গিয়েছিলাম ওকে নিয়ে একটা বছর স্কুলের স্কলারশিপটাই বুঝি বাদ যায় অথচ অঙ্ক বাংলা ইতিহাস ভূগোল সব বিষয়েই ভালো কেবল ইংরেজি ভাবলাম দুটো বছরে একটা বিষয় কি আর টেনে তুলতে পারব না মাস্টার পণ্ডিত মশাই সব হাল ছেড়ে দিলেন কিন্তু আমি অত সহজে ছাড়বার পাত্র নই হাতের প্রত্যেকটি অক্ষর ধরে ধরে সুধরে দিয়েছি বেত মেরে মেরে মুখস্থ করিয়েছি গ্রামারের প্রত্যেক রুল মাস্টারমশাই আমার দিকে তাকিয়ে পরম আত্মপ্রসাদে ফের হাসলেন গ্রামারে আর বোধ তোমার ভুল হয় না রূপম ভাষার গ্রামারের কথা জানি না জীবনের গ্রামারে এখনও যথেষ্ট ভুলভ্রান্তি হয় কিন্তু সে কথা মাস্টারমশাইয়ের কাছে স্বীকার না করে নিজের বৈয়াকরণিক বিশুদ্ধির কথাই ঘাড় নেড়ে বুঝিয়ে দিলাম ফেরার সময় সরু গলির মোড় পর্যন্ত দুজনেই এলেন পিছনে পিছনে মাস্টারমশাইয়ের স্ত্রীর হাতে হ্যারিকেন লণ্ঠন বিদায়ের আগে তিনি আরেকবার বললেন তোমার ভরসাতেই কিন্তু রইলাম আমরা নিরুপম বললাম আচ্ছা সাধ্যমতো চেষ্টা করব চেষ্টা নয় কিছু একটা তোমাকে করে দিতেই হবে সবই তো শুনলে বাবা বললাম আচ্ছা প্রথমে মার্চেন্ট অফিসে দু চারজন বন্ধুকে বললাম মাস্টার মাস্টারমশায়ের কথা কেউ কেউ মুচকি হাসলো তো কেউ প্রকাশ্যে মার্টিনের সতীশ বলল এতই যদি গুরুভক্তি তো নিজের ব্যাংকেই নিয়ে যাও না কেন ধরলাম জেনারেল ম্যানেজার মিস্টার গুপ্তকে লোকজন নেওয়ার ভার তাঁরই হাতে তিনিও প্রথমে হাসলেন ভুলছুকি কি নন্দী একান্ন বছর বয়সে নতুন চাকরি তারপর সাতাশ বছরের মাস্টারই শুনি ও কাজ নাকি বারো বছর করলেই ব্যাংকের এসব ফিগার ওয়ার্কওয়ার্ক তিনি কি পারবেন তাছাড়া খাটুনিও তো বড় কম নয় বললাম তিনি বলেছেন মাস্টারি ছাড়া তিনি সব পারবেন সব করবেন মাস্টারিতেই শুধু নাকি তার বিতৃষ্ণা এসে গেছে যাই হোক আমাদের ব্যাংকে ওকে একটা চান্স আপনার দিতেই হবে মিস্টার গুপ্ত আচ্ছা আচ্ছা তুমি যখন বলছো অত করে দেখা যাক ইন্টারভিউয়ের জন্য আর চিঠি পাঠানো হলো না মুখেই খবর নিয়ে এলাম সবাই খুব খুশি গীতা বলল না নিরুপম আজ কিন্তু চা না খেয়ে আপনি যেতে পারবেন না মাস্টারমশাই স্ত্রী বললেন দেখ দেখি বয়ামটায় সুজি আছে খানিকটা আর ওই টিনের কৌটোর মধ্যে চিনি আছে বললাম হা আরে আবার ও সব কেন শুধু চা হলেই তো হতো ওই চাই চা ছাড়া আর কী বা তোমার সামনে ধরবার শক্তি আছে কিন্তু চায়ের সঙ্গে একটু হালুয়াও প্লেটে করে সামনে এনে রাখল গীতা মৃদু হেসে বললাম মিষ্টি মুখটা চাকরি হওয়ার পরে করালেই তো ভালো হতো গীতা কোনো জবাব দিল না তার মা বললেন তুমি যখন বলেছ ও চাকরি হওয়ার মধ্যেই তাছাড়া চাকরির জন্য কি গরিব মাস্টারমশাইয়ের বাসায় অমনিতেই না হয় একটু চা আর খাবার খেলে তাতে যা যাবে না মাস্টারমশাই বললেন মাস্টারই ছেড়ে দিলাম তবু মাস্টার মাস্টার করা ছাড়লে না তোমরা মাস্টারমশাই স্ত্রীও এবার হাসলেন একটু আহা ছেড়ে দিলেও নিরুপমের তো মাস্টারমশাই তুমি মাস্টারমশাই বললেন হ্যাঁ এখনো আছি কিন্তু দুদিন বাদে চাকরিটা যদি হয়ে যায় ওদের ওখানে তখন আর মাস্টার নয় কলিগ সাবঅর্ডিনেট চাকরি হলো মিস্টার গুপ্ত খুবই ভদ্রতা করলেন ইন্টারভিউতে নামধাম ছাড়া বিশেষ কিছু জিজ্ঞেস করলেন না কেবল বলেছিলেন এতদিনের মাস্টারি ছাড়লেন কেন আপনি তাছাড়া ব্যাংকের কাজকর্ম কি আপনার ভালো লাগবে মাস্টারমশাই জবাব দিয়েছিলেন মাস্টারির মনোটনির তুলনায় সব কাজই বোধহয় ভালো মিস্টার গুপ্ত মৃদু হেসে বলেছিলেন বেশ দেখুন কেমন লাগে বিশেষভাবে ধরে পড়ায় মাইনের বেলায়ও বেশ একটু খাতির করলেন মিস্টার গুপ্ত আমাদের ব্যাঙ্কে সাধারণত আন্ডার দে স্টার্টিং ষাটে জেনারেল ম্যানেজারকে বললাম কিন্তু ও নিজের বয়সী তো প্রায় ষাট হতে চলল এই বয়সে ষাট টাকা দিয়ে উনি কি করবেন তাছাড়া বাড়িতে অতগুলি পোষ্য ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে খানিকক্ষণ কি পরামর্শ করে আরও খানিকটা দাক্ষিণ্য দেখালেন জেনারেল ম্যানেজার স্পেশাল কেস হিসেবে গণ্য করে ষাট থেকে উঠলেন পঁচাশিতে বললেন দেখি কাজকর্ম সব কিরকম করেন তারপর দেখা যাবে সপরিবারে মাস্টারমশাই কৃতজ্ঞতা জানালেন এম স্কুলে সারা জীবন থাকলেও এত টাকা পেতেন না মাস্টারমশাই চৌধুরীদের টিউশনির টাকা ধরেও সংখ্যাটা অতখানি উঁচুতে পৌঁছত কিনা সন্দেহ খবর পেয়েই কালীবাড়িতে ডালা পাঠিয়েছিলেন মাস্টারমশাই স্ত্রী গীতার চায়ের সঙ্গে ফুলের পাপড়ি শুদ্ধ প্রসাদের অংশও পেলাম গীতা মৃদুস্বরে বলল মা ভারী খুশি হয়েছেন বললাম আর তুমি গীতা বলল আমাকেও একটা চাকরি জুটিয়ে দিন আমিও হব হেসে বললাম খুশি হবার জন্য জুটিয়ে অবশ্য তোমাকে একটা কিছু দিতে হবে কিন্তু সেটা চাকরি কি তাই ভাবছি ইঙ্গিতটা বুঝতে পেরে গীতা একটু আরক্ত হয়ে উঠল কিন্তু পরোক্ষণে সামলে নিয়ে অত্যন্ত স্পষ্ট সবল গদ্যে বলল না নিরুদা আজকালকার মেয়েদের আর সব কিছু জুটিয়ে দিয়ে খুশি করার দরকার হয় না তার চাইতে একটা কাজকর্মের সন্ধান দিলেই তারা সবচেয়ে বেশি খুশি হয় প্রথমে পরিমলবাবুর ক্লিয়ারিং ডিপার্টমেন্টেই দিলাম মাস্টার মশাইকে তিনি লোক চেয়েছিলেন অন্যান্য ডিপার্টমেন্টেও অবশ্য লোকের দরকার তবু বাবুকেই সবচেয়ে আগে খাতির করলাম পরিমল বাবু কিন্তু অ্যাসিস্ট্যান্ট পেয়ে খুব খুশি হলেন না বললেন শেষ পর্যন্ত একজন চুল পাকা বুড়োকে পাঠালেন আমার ডিপার্টমেন্টে পরিমলবাবুর নিজের বয়সও চল্লিশ বিয়াল্লিশের কম হবে না ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে মাঝে মাঝে ছেলের সন্ধান করেন আমার কাছে এসে হেসে বললাম অত বয়স বিচার করছেন কেন পরিমলবাবু জামাই তো আর নিচ্ছেন না অ্যাসিস্ট্যান্টই নিচ্ছেন বয়স দিয়ে কী হবে আপনার কাজ চলে গেলেই হলো গোড়াতে একটু দেখিয়ে শুনিয়ে দেবেন তাহলেই হবে ছুটির পরে ডালহুসির মোড়ে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা দেখলাম এই বয়সে প্রায় তরুণ জামাইয়ের মতোই সেজেছেন মাস্টারমশাই যখন স্কুলে পড়েছি তখন এত পারিপাট্য দেখিনি স্ত্রী করা সাদা পাঞ্জাবিতে কালো বোতাম লাগানো ঝুলন্ত কোঁচাটা নিপুণ হাতে কোঁচানো পায়ের পামসুটা পুরনো হলেও সদ্য পালিশে চকচক করছে গোঁফ দাঁড়ি নিখুঁতভাবে কামানো চুলটা বোধহয় আজই ছেঁটেছেন সেলুনের ছাঁট বেশ বোঝা যায় স্কুলে যখন ছিলেন তখন হয়তো জামা থাকতো বোতাম থাকতো না হয়তো দুপাটি চটির দুখানা পায়ে দিয়েই বেরিয়ে পড়তেন আমি বললাম অফিস কেমন লাগছে মাস্টারমশাই মাস্টারমশাই একটু হাসলেন বললেন ভালোই তো ট্রামে পাশাপাশি বসে হঠাৎ বলে ফেললাম একদিনেই আপনি যেন আমূল বদলে গেছেন স্কুলের অন্যান্য মাস্টারমশাইরা আপনাকে দেখলে এখন আর চিনতে পারবে না মাস্টারমশাই আমার দিকে তাকিয়ে বললেন কেন বলো তো বললাম তখনকার পোশাক পরিচ্ছেদের সঙ্গে একেবারেই তো মিল নেই এখনকার এবার দাঁত দুটো বাঁধিয়ে নিলেই হল মনে হলো ঠিক আগেকার দিনের মতো ক্রুদ্ধ চোখে মাস্টারমশাই আমার দিকে তাকালেন একটু লজ্জিত হলাম এতখানি প্রগল্ভতা হঠাৎ না দেখালেও পারতাম তখনকার দিনে হেডমাস্টারমশাইয়ের মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম না আর এখন দিব্যি ঠাট্টা তামাশা করছি এতখানি আধুনিকতা মাস্টার মাস্টারমশাই বোধহয় সহ্য করতে পারেননি ক্ষমা চাইতে যাচ্ছিলাম কিন্তু দেখলাম মাস্টার মশাই তাকাবার ভঙ্গিটা এরই মধ্যে বেশ বদলে গেছে মনে হল আমার দিকে চেয়ে মাস্টারমশাই একটু হাসলেন বললেন ওহো আমার সাজসজ্জার কথা বলছো। তুমি বুঝি ভেবেছ এসব আমি নিজের হাতে করেছি বিস্মিত হয়ে বললাম তবে কি তা বুঝি মাস্টারমশাই মাথা নেড়ে রহস্য গভীর স্বরে বললেন না তাও নয় বললাম তবে মাস্টারমশাই বলেন লাবণ্য আই মিন গীতার মা মাস্টারমশাইয়ের স্ত্রীর নামটা এবার মনে পড়ে গেল তখনকার দিনে লাবণ্য লেখা সরকারের নামে প্রায়ই চিঠি যেত ডাকে গাঁয়ে পোস্ট অফিস পিয়ন ছিল না পোস্টমাস্টারের হাত থেকে আমরাই চিঠি নিয়ে পৌঁছে দিতাম তাকে ভারী সুন্দর লেগেছিল নামটি লাবণ্য লেখা মনে হয়েছিল তার স্বভাবের সঙ্গে চেহারার সঙ্গে নামটি চমৎকার মানিয়ে গেছে এছাড়া তার অন্য কোনো নাম যেন কল্পনাই করা যেত না এতদিন বাদে স্ত্রীর নাম আমার সামনে উচ্চারণ করে ফেলে মাস্টারমশাই নিজেও যেন ভারী লজ্জিত হয়ে পড়লেন চোখ ফিরিয়ে নিয়ে তাকালেন বাইরের দিকে গড়ের মাঠের ওপারে গঙ্গা গঙ্গার ওপারে লাল হয়ে সূর্য অস্ত যাচ্ছে লজ্জায় কি আরক তো দেখাচ্ছে মাস্টারমশাইয়ের মুখ নাকি এরং সূর্যাস্তের একটু বাদে ফের মুখ ফেরালেন মাস্টারমশাই বললেন হেসব হেসব গীতার মার কাণ্ড বাধা দিয়েছিলাম আমি বলছিলাম লোকে হাসবে যে সে জোর করে বলল না হাসবে না আর হাসে যদি হাসলই বা এতদিন নিজের হাতে বেশভূষা করে লোক হাসিয়েছ আজ না হয় আমার জন্যই হাসালে আমি প্রতিবাদ করে বললাম না না হাসবার কি আছে মাস্টারমশাই মাস্টারমশাই আমার কথা যেন শুনতে পাননি এমনভাবে নিজের মনেই বললেন ভাবলাম ওর কোনো স্বাদ আহ্লাদ তো কোনোদিন মেটেনি আজ যদি এভাবে একটু মেটাতে চায় তো মেটাক আমার মনে হলো আমার পাশে বসে আমাদের ছেলেবেলার বেত হাতে সেই কড়া হেডমাস্টার কৃষ্ণপ্রসন্ন সরকার আর কথা বলছেন না অন্য চিন্তায় কাতর পঞ্চাশ বছরের কোনো প্রৌঢ় কেরানীও নয় ইনি সম্পূর্ণ আরেকজন স্ত্রীর অপূর্ণ স্বাদ আহ্লাধের কথা জীবন সায়াহ্নে যার মনে পড়ে গেছে কথায় কথায় এমই স্কুলের হেডমাস্টারের জীবনের আর এক গোপন অধ্যায় আমার কাছে উদ্ঘাটিত হলো লাবণ্য লেখা তখন গীতা গোবিন্দের মা নন এমনকি আমাদের শ্রদ্ধেয় হেডমাস্টার মশায়ের স্ত্রীও নন সিটি কলেজের তৃতীয় বার্ষিক শ্রেণীর ছাত্র কৃষ্ণপ্রসন্নের শখের ছাত্রী তখন লাবণ্য কৃষ্ণপ্রসন্ন তখন কলেজ হস্টেলে থাকতেন স্ত্রী স্বাধীনতার পক্ষে ডিবেটিং ক্লাবে জোর বিতর্ক করতেন জিমনাসিয়ামে বারবার বারবেলের খেলা দেখাতেন ফুটবলে তেমন আসক্তি না থাকলেও টিমের ক্যাপ্টেন জোর করে তার হাতে তুলে দেয় গোলরক্ষার দায়িত্ব এসব ছাড়া অবসর বিনোদনের আরেকটু জায়গা আছে কৃষ্ণপ্রসন্নের শ্যামবাজারের নলিন সরকার স্ট্রিটের একটি দ্বিতল বাড়ির দক্ষিণ খোলা একখানা ঘরে বাড়িটি একেবারে নিঃসম্পর্কিত নয় জ্যার্থত বোনের শ্বশুর বাড়ি দিদির শ্বশুরের মেজো মেয়ে লাবণ্য চৌদ্দ উত্রে পনেরোই তখন পড়েছে পড়াশুনোয় ভারী আগ্রহ কিন্তু দিদির শ্বশুরমশাই এসব বিষয়ে ভারী রক্ষণশীল মেয়েকে ইংরেজি স্কুলের দু তিন ক্লাস পড়িয়েই স্কুল থেকে ছাড়িয়ে এনেছেন এনে তুলে দিয়েছেন পাকা দাড়িওয়ালা এক বুড়ো মাস্টারের হাতে কৃষ্ণপ্রসন্নের পরম ভাগ্য দিদির শ্বশুরবাড়িতে বাড়িতে যাতায়াত শুরু করার দিন পনেরো যেতে না যেতেই সেই বুড়ো মাস্টারের শক্ত অসুখ হল দিদির শ্বশুরের মতো বর আর দেবররা সেকেলে নন তারা বললেন লাবুর পরীক্ষা এসেছে কৃষ্ণপ্রসন্ন তুমি বরং ওকে একটু দেখি শুনিয়ে দাও না কৃষ্ণপ্রসন্ন জিভ কেটে বলে করে বাবা থিয়েটার বাড়ি থেকে নাড়দের এক পাকা দাড়ি তাহলে ধার করে আনতে হয় কিন্তু দাড়ি ধার করবার দরকার হল না দিদি আর শাশুড়ির সার্টিফিকেটে কৃষ্ণপ্রসন্নই তরুণ হয়েও বসতে শুরু করল সেই বুড়ো মাস্টারের পরিত্যক্ত চেয়ারে প্রথমে কেউ কোনো কথা বলে না কেউ কারো দিকে তাকায় না বইয়ের দিকে দুজনেই চোখ নিচু করে থাকে কিন্তু চোখের দৃষ্টি সে ছাপা রক্ষরে আবদ্ধ থাকে না তারপর মাস তিনেক বাদে ফের যখন সেই বুড়ো মাস্টার মশায়ের আসবার কথা হলো লাবণ্য বেঁকে বসল বলল আমি তার কাছে আর পড়ব না কৃষ্ণপ্রসন্ন বললেন তবে কার কাছে পড়বে এখন যার কাছে পড়ছি বারে আমি কি সারা জীবন মাস্টারি করব নাকি লাবণ্য হেসে বলল করবেই তো মাস্টারির মতো এমন মহৎ কাজ আর নেই কিন্তু দুবছর বাদে গাঁয়ের এমই স্কুলে হেডমাস্টারি নেওয়ার সময় এই লাবণ্যই সবচেয়ে বেঁকে দাঁড়িয়েছিল জ্য্থত বোনের মধ্যস্থতায় লাবণ্য তখন শুধু আর কৃষ্ণপ্রসন্নের ছাত্রী নয় সাগরপুর সরকার বাড়ির বউ হয়ে ঘরে এসেছে আর বিয়ে পরীক্ষা দিতে বসে এক জ্ঞাতি ভাইয়ের মুখে স্ত্রীর ডাবল নিউমোনিয়ার খবর পেয়ে পরীক্ষার হল ছেড়ে একেবারে দেশে চলে এসেছে কৃষ্ণপ্রসন্ন বাবা বললেন ইচ্ছে করেই আমরা খবর দিইনি পরীক্ষার চেয়ে তোর বউ বড় হল কৃষ্ণপ্রসন্ন বলল স্ত্রীর জীবনের চাইতে আমার পরীক্ষা বড় নয় রোগটা ঠিক ডাবল নিউমোনিয়া ছিল না অল্পদিনেই লাবণ্য উঠে বসল এবং উঠে বসেই বলল তোমার পরীক্ষার কি হল কৃষ্ণপ্রসন্ন জানালো পরীক্ষা সে দেয়নি লাবণ্য বলল ছি 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 আমার জন্য তুমি পরীক্ষা বন্ধ করলে আমি এখন মুখ দেখাবো কেমন করে তুমি এক্ষুনি ফের কলকাতায় চলে যাও কৃষ্ণপ্রসন্ন অত দূর গেল না তখন দক্ষিণ পাড়ার চৌধুরীদের উদ্যোগে নতুন এমই স্কুল হচ্ছে গাঁয়ে নিত্যনারায়ণ তাকে ধরে বসলেন তোমার কলেজ খোলার তো ঢের দেরি তার আগে আমাদের স্কুলটা একটু ঠিকঠাক করে দিয়ে যাও তারপর কতবার কলেজ খুলল বন্ধ হলো কিন্তু কৃষ্ণপ্রসন্নের আর যাওয়া হলো না লাবণ্য বলেছিল তুমি কি সত্যিই মাস্টারি নিলে কৃষ্ণপ্রসন্ন স্ত্রীর দিকে তাকিয়ে অদ্ভুত একটু হেসেছিল নীলামি বা মাস্টারই তো সবচেয়ে মহৎ বৃত্তি বাড়ির আর গায়ের সব লোক জানল বউকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারবে না বলেই কৃষ্ণপ্রসন্ন বিদেশে গেল না এমন স্ত্রৈন পুরুষ আর দুটি নেই লাবণ্য জানলো অবশ্য অন্য কথা তারপর তারপর এক টানা সাতাশটা বছর হাজরা রোডের মোড়ে নেমে যাওয়ার আগে ফের সাতাশ বছর পরের একটু খবর দিয়ে গেলেন মাস্টারমশাই হেসে বললেন ছেলে মেয়েদের চোখের আড়ালে ডেকে নিয়ে গিয়ে গীতার মা চুপি চুপি আমাকে কি জিজ্ঞেস করেছিল জানো নিরূপম বললাম কি জিজ্ঞেস করছিলেন মাস্টারমশাই একটু হাসলেন বললেন আচ্ছা নিরুপমের মতো সবাই কি স্যুট পরে আসে তার মানে সবাই যদি স্যুটধারী হয় তাহলে আমারও তো পরিত্রাণ নেই তাহলে তার বড় বৌদির কাছ থেকে দাদার পুরনো একটা স্যুট ধার করে হানবেন আর তার বৌদিদিরই মতো নিজের হাতে টাই বাঁধবেন নামার গলায় এসে বললাম সামনের মাসে আপনাকে আমি একটা স্যুট করিয়ে দেবো মাস্টারমশাই পাগল নাকি এই ধুতি পাঞ্জাবির চোটেই অস্থির দুবার করে নিজের হাতে কেচেছে পাশের বাসার স্ত্রীটা চেয়ে নেই ইস্ত্রি করেছে কেবল কি তাই কোঁচাটা পর্যন্ত নিজের পছন্দ মতো কুঁচিয়ে দেওয়া চাই বলে কি জানো এ তো তোমার গাইড স্কুল নয় শহরের আপিস হেডমাস্টারমশাই ফোকলা দাঁতে একটু হাসলেন তা সত্ত্বেও দাঁতের সেই বিশ্রী ফাঁক আমার চোখে তেমন আর বিষদৃশ্য লাগল না কারণ সাতাশ বছর আগেকার সেই লাবণ্য আর কৃষ্ণপ্রসন্ন আমার মনকে তখনও আচ্ছন্ন করে রয়েছে কিন্তু মাস্টারমশাই সম্বন্ধে এই রোম্যান্টিক আচ্ছন্নতা বেশি দিন বজায় রইল না সপ্তাহখানেক যেতে না যেতেই ঝড়ের বেগে ক্লিয়ারিংয়ের পরিমলবাবু আমার চেম্বারে এসে ঢুকলেন বললাম কি ব্যাপার পরিমলবাবু আচ্ছা নিরুপমবাবু ক্লিয়ারিং ডিপার্টমেন্টের ইনচার্জ আমি না বাবু বললাম আপনি হে হে তো সবাই জানে কিন্তু কৃষ্ণপ্রসন্নবাবু জানেন না জানলেও মানেন না তারপর অভিযোগের পূর্ণ বিবরণ দিলেন পরিমলবাবু অ্যাসিস্ট্যান্ট হয়েও কথায় কথায় তার সমালোচনা করেন মাস্টার মশাই ছোকরা কর্মচারীদের সামনে তার ইংরেজির ভুল ধরেন কথাবার্তায় খুঁত ধরেন মুহূর্তে মুহূর্তে কাজের ব্যাঘাত হয় পরিমলবাবু বললেন লোকের আমার আর দরকার নেই মশাই একজন লোক শর্ট নিয়ে আমি আজীবন কাজ করতে রাজি আছি রাত দশটা পর্যন্ত থাকতে হয় তাও স্বীকার করব কিন্তু এই বুড়োকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে নিন দুষ্টু গরুর চেয়ে আমার শূন্য গোয়াল ঢের ভালো পরিমলবাবুকে যেতে বলে মাস্টারমশাইকে ডেকে পাঠালাম তাঁরও মুখ চোখ থমথম করছে বললাম ব্যাপার কি মাস্টারমশাই পরিমলবাবুর সঙ্গে আপনি নাকি ঝগড়া করেছেন মাস্টারমশাই উত্তেজিত হয়ে বললেন ঝগড়া ওকে যে বেতিয়ে পিঠ লাল করে দিইনি এ আমার ভাগ্য ভালো যেদিন দেব বাধা দিয়ে বললাম আরে থামুন থামুন করছেন কি আপনি মাস্টারমশাই বললেন প্রথমে তো এক লাইনও ইংরেজি লিখতে পারে না একটা সেন্টেন্সে দুটো বানান ভুল তিনটে গ্রাম্যাটিক্যাল মিস্টেক শুধরে দিলে শুনবে না কেবল উড়ো মাস্টার মাস্টারমশাই বলে চললেন বেশ লিখছে লিখুক ভুল ইংরেজি না হয় তাই ধরলাম কিন্তু ছেলের বয়সী সব ছোকরা তাদের সঙ্গে প্রকাশ্যে অফিসের মধ্যে এসব কি আর কি ভদ্রঘরের মেয়েদের কথা নিয়ে সিনেমা স্টারদের নিয়ে এমন কি ব্রথেলের ছি 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 এ এসব তুমি আমাকে সহ্য করতে বলো নিরূপম আদিরসে পরিমলবাবুর একটু বেশি আসক্তি আছে আট ন ঘণ্টা কলম পিসে পিষে অন্তরাত্মা যখন শুকিয়ে আসে ঝিমিয়ে আসে অল্প বয়সী কেরানির দল তখন স্ত্রী ভূমিকা বর্জিত ব্যাংকে নানা ধরনের মেয়েদের প্রসঙ্গ আর যৌন জীবনের অভিজ্ঞতার কথা তুললে তিনি নিজের এবং সহকর্মীদের কলম এবং মন দুই রসাপ্লুত করেন এ খবরটা আমি জানি কিন্তু পরিমলবাবু কাজে কর্মে ভারী দক্ষ লোক ক্লিয়ারিং মেলাতে ওর যোগ্যতা আর কারো নেই ব্যাঙ্কে মাস্টারমশাইকে অগত্যা বললাম আসলে কি ব্যাপার বলুন তো এখানে সবাই তো কলিগ অত বাদ বিচার মাস্টারমশাই তেমনি তীব্র কণ্ঠে বললেন কলিক তাই বলে স্থান কালপাত্র ভেদ নেই অশ্লীল অশ্রাব্য আলোচনায় ছেলের বয়সী ছাত্রের বয়সী সব ছোকরাদের মাথা চিবিয়ে খেতে হবে ফের যদি পরিমল পরিমলবাবুর মুখে আমি এই বললাম আচ্ছা 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 আপনি এখন যান আমি এর ব্যবস্থা করব। সেই দিনই মাস্টার মশাইকে স্থানান্তরিত করলাম বিলিং ডিপার্টমেন্টে বাবু থেকে শুরু করে তার অল্প বয়সী সহকর্মীরা সবাই খুশি হল বাঁচিয়েছেন বাবু আর এক সপ্তাহ ওই মাস্টারমশাইয়ের সঙ্গে থাকলে আমরা পাগল হয়ে যেতাম লোক আপনি পারেন দেবেন না পারেন দেবেন না কিন্তু এসব মাস্টার টাস্টার আর পাঠাবেন না এই আমি আপনাকে বলে দিলাম কিন্তু দিন পাঁচ ছয়ও কাটলো না বিলিং ডিপার্টমেন্টেও ফের গোলমাল উঠল বিলের ইনচার্জ ননীবাবু এসে গম্ভীর মুখে নালিশ করলেন মাস্টারমশাইকে সরিয়ে নিন ওর দ্বারা আমার কাজ চলবে না মাস্টারমশাই নামটা এরই মধ্যে সমস্ত ব্যাঙ্কে ছড়িয়ে পড়েছে দেখছি বললাম কি হয়েছেন অনিবাবু আরে মশাই নিজে কাজকর্ম কিছু বুঝবেন না বুঝতে চেষ্টা করবেন না কেবল আমার দোষ ধরবেন কার দ্বারা কতটুকু কাজ হয় না হয় আমি জানি আমি বুঝি ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে উনি কেন মাথা গলাতে আসেন বলেন তো ওর সঙ্গে কাজ করা ইম্পসিবল বিল থেকে হয় ওকে আপনি সরিয়ে নিন না হয় আমাকে সরান আপনি যদি কোনো ব্যবস্থা না করেন আমি তাহলে জেনারেল ম্যানেজারের কাছে কিন্তু রিপোর্ট করব গম্ভীরভাবে বললাম আচ্ছা আচ্ছা দেখছি দেখছি মাস্টারমশাইকে ডেকে পাঠিয়ে বললাম ব্যাপার কি মাস্টারমশাই আপনার নামে ফের কমপ্লেন এসেছে তিনি বললেন কমপ্লেন হ্যাঁ আমি বাবুর বিরুদ্ধে কমপ্লেন করছি মানুষ না ব্রুট মাস্টারমশাই বললেন ব্যাপার আর কি ক্লিক কেবল ক্লিক জোন মাত্র লোক ডিপার্টমেন্টে তার মধ্যে দুটো ক্লিক একজন আরেকজনের বিরুদ্ধে লাগাচ্ছে ইনচার্জের কাছে কিন্তু ননীবাবু তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার তো উচিত নিরপেক্ষ থেকে সুবিচার করা কিন্তু পক্ষপাত তারই সবচেয়ে বেশি নির্মল বলে একটা ছেলে আছে সবে ম্যাট্রিক পাস করে আইকমে ভর্তি হয়েছে ছেলেটি একটু স্পষ্ট বক্তা সেই জন্য ননীবাবুর যত আক্রোশ তার উপর বললাম তা থাক না আপনি ওর ভেতরে না গেলেই তো পারেন মাস্টারমশাই উত্তেজিত হয়ে বললেন আরে বলো কি তুমি না গেলেই পারি আমা আমার চোখের সামনে ছেলেটাকে এমন করে নির্যাতন করবে আর আমি কোনো কথা বলবো না পাঁচটার মিনিট কয়েক আগে থেকে ননিবাবু এমন করে কাচ্চা চাপাবেন ওর ঘাড়ে যে সপ্তাহে ছেলেটার চার পাঁচ দিন কলেজ কামাই হয় এই তো একরত্তি ছেলে খাটতে খাটতে ওর জীব বের করে ফেলেছেন ননীবাবু কথা না বলে কোন মানুষে পারে বলতে পারো নিরুপম বললাম ননীবাবু জেনারেল ম্যানেজারের নিজের ভাগ্নে তিনি যদি কোনো রিপোর্ট টিপোর্ট করেন তাহলে কিন্তু শত চেষ্টা করেও আমি আপনার চাকরি রাখতে পারবো না মাস্টারমশাই মাস্টারির মায়া যখন ছেড়েছেন একেবারেই ছাড়ুন অফিসে এসে আর কখনও মাস্টারই করবেন না আমার শাসনের ভঙ্গিতে মাস্টারমশাই বেশ একটু ঘাবড়ে গেলেন না বাবা না বাবা দোহাই তোমার চাকরি টাকরির দেখো যেন কোনো গোলমাল না হয় তুমি বরং ননীবাবুকে আমার হয়ে আচ্ছা আচ্ছা আমি না হয় তার কাছে গিয়ে একবার ক্ষমা চাইবো বললাম ক্ষমা চাওয়ার হয়তো দরকার হবে না কিন্তু এরপর থেকে একটু সমঝে চলবেন মাস্টারমশাই বললেন আচ্ছা নিরুপম তাই চলবো কিন্তু খবরদার তুমি যেন আমার বাসায় গিয়ে আবার অফিসের এসব গোলমালের কথা বলো না বাবা গীতার মা শুনলে হেসে মাস্টারমশাইকে অভয় দিয়ে বললাম না না তিনি তিনি এসব কিছু জানতে পারবেন না কিন্তু দুদিন বাদে ফের মাস্টারমশাইয়ের নামে নুনিবাবু আবার অভিযোগ করলেন তিনি ফের ডিসিপ্লিন ভঙ্গ করেছেন তাকে নিয়ে কাজ করা এক প্রকার অসম্ভব সুতরাং আবারও অন্য ডিপার্টমেন্টে বদলি করতে হলো মাস্টারমশাইকে মাস্টারমশাই মুখ ভার করে বললেন বারবার তুমি আমারই দোষ দেখছো নিরুপম শাস্তি দিয়ে তুমি আমাকেই সরাচ্ছ বললাম না না ঠিক তা নয় মাস্টারমশাই কিন্তু কিন্তু অফিসের একটা ডিসিপ্লিন তো আমাকে মেনে চলতে হবে ননীবাবু এখানকার পুরনো লোক আর উনি খুব এফিসিয়েন্ট হ্যান্ড তাছাড়া জেনারেল ম্যানেজারের মাস দুয়েকের মধ্যে ব্যাংকের প্রায় সমস্ত ডিপার্টমেন্টেই মাস্টারমশাইকে ঘুরিয়ে আনলাম লেজার লোন ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টস ডেসপ্যাচ কোনো বিভাগই বাদ রইল না কিন্তু সব জায়গা থেকে অভিযোগ আসতে লাগল মাস্টারমশায় সর্বত্রই অপ্রিয় হয়ে উঠেছেন তিনি কেস সৃষ্টি করছেন অফিসে তাকে নিয়ে কাজ করা অসম্ভব কর্তৃপক্ষের কাছেও তার নামে রোজ নানা ধরনের অভিযোগ যেতে শুরু করল আমি ভারী চিন্তিত হয়ে পড়লাম মাস্টারমশায় চাকরি বুঝি আর রাখা গেল না এর মধ্যে একদিন তার বাসায়ও গেলাম খেতে নিমন্ত্রণ করেছিলেন মাস্টারমশায় স্ত্রী নানা রকম তরকারি রেঁধে পাতের চারধারে সাজিয়ে দিয়ে স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করেছিলেন উনি কেমন কাজকর্ম করছেন নিরুপম আশায় উৎসুক তার দুটি চোখের দিকে একবার তাকিয়ে নিয়ে ফের ভাত মাখতে মাখতে মুখ নিচু করে জবাব দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ভালোই ভালোই তিনি মেয়ের দিকে তাকিয়ে উৎফুল্ল স্বরে বলেছিলেন কেমন বলিনি গীতা ইচ্ছে করলেই উনি পারবেন গীতা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলেছিল বারে পারবেন না আমি বলেছি নাকি কিন্তু ডেসপ্যাচ থেকেও যখন ক্রমাগত অভিযোগ আসতে লাগল আমি মাস্টারমশাইকে ডেকে বলতে বাধ্য হলাম কেয়ারটেকার প্রফুল্লবাবু কাজ ছেড়ে দিয়েছেন আপনি বরং তার জায়গাতেই কাজ করুন মাস্টারমশাই বেয়ারাদের দেখাশোনা করবেন মাস্টারমশাই অভিমানের সুরে বললেন সমস্ত না শুনে না জেনে বারবার তুমি আমাকেই জব্দ করছো নিরুপম ডেসপ্যাচার ভুবনবাবু সেদিন কানাই বেয়ারাকে সামান্য কারণে যেভাবে গালাগালি করছিলেন তা কোনো ভদ্র সন্তান করে না কোনো ভদ্রলোক তা সইতেও পারে না আমি আপত্তি করেছিলাম তাই বুঝি তিনি এসে তোমায় লাগিয়েছেন বললাম সে যাক আপনি আজ থেকে বরং বেয়ারাদেরই ভার নিন ওরা কখন আসে যায় লক্ষ্য রাখবেন যে ডিপার্টমেন্টে যে কজন বেয়ারার দরকার হয় ঠিকমতো হিসাব করে দেবেন দেখবেন কেউ যেন কোনো কাজে ফাঁকি না দেয় চুপচাপ বসে না থাকে এই হলো মোটামুটি কাজ বোধহয় এতে আপনার কোনো অসুবিধে হবে না রাগে অভিমানে মাস্টারমশাই যেন কিছুক্ষণ কথা বলতে পারলেন না তারপর বললেন তার মানে তার মানে তুমি আমাকে অপমান করছো নিরুপম তার মানে তার মানে বেয়ারাদের সর্দারি করা ছাড়া আর কোনো কাজের যোগ্য বলে তুমি আমাকে মনে করছো না বিরক্ত হয়ে ফাইল থেকে মাথা তুলে বললাম কি মনে করছি কি মনে করছি না সেসব আলোচনা পরে করবো মাস্টারমশাই আপাতত আমি এখন ভারী ব্যস্ত আপনি যান মাস্টারমশাই বেরিয়ে গেলেন প্রথম দিন কয়েক বেয়ারাদের কাছ থেকেও অভিযোগ আসতে লাগল মাস্টারমশাই বড় রুড়োভাষী হাজিরা সম্বন্ধে ভারী কড়াকড়ি তার চাল চলন আচার ব্যবহার সম্বন্ধে ভারী খুঁতখুতি একদিন নাকি কি একটা বেভাস কথা বলে ফেলার জন্য শীতলকে চড় পর্যন্ত মেরেছিলেন কিন্তু সপ্তাহ দুই বাদে অভিযোগের ধরনগুলি অন্যরকম হতে শুরু করল মাস্টারমশাই বেয়ারাদের হয়ে প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে ঝগড়া করেছেন কোনো বেয়ারাকে একটু কড়া কথা বলবার উপায় নেই মাস্টারমশাই তেরে এসে প্রতিবাদ করবেন কোনো ব্যক্তিগত কাজকর্মে তাদের পাঠানো চলবে না মাস্টারমশাই বলেন তাহলে অফিসের কাজ সাফার করবে বাবুদের কেবল পান সিগারেট জোগানোর জন্য তো ওদের রাখা হয়নি এখানে ক্লিয়ারিংয়ের পরিমল বাবু এসে একদিন বললেন ভালো চান তো বেয়ারাদের সর্দারি থেকে এখনো মাস্টার মশাইকে সরিয়ে আনুন আশকাড়া দিয়ে দিয়ে ওদের উনি মাথায় তুলে ছাড়বেন বললাম আচ্ছা যান আমি দেখছি ইয়ার ক্লোজিংয়ের সময় কাজ ছাড়তে সারতে প্রায় রাত আটটা হল অফিসের আর সব ডিপার্টমেন্ট চলে গেছে নিজের ডিপার্টমেন্টের দুজন সহকর্মীর সঙ্গে বেরিয়ে পড়লাম খানিকটা যেতেই মনে হলো আরে দিরাজটা চাবি বন্ধ করে আসতে ভুলে গেছি কতগুলি জরুরি চিঠি টেবিলেই পড়ে আছে সহকর্মীদের ছেড়ে দিয়ে আমি ফের ঢুকলাম অফিসে গেটের কাছে দারোয়ান খৈনি টিপছে মাথা নিচু করে সেলাম জানালো দেরাজে চাবি বন্ধ করে ফিরে আসছি হঠাৎ লক্ষ্য করলাম অফিসের পূর্ব দক্ষিণ কোণে ডেসপ্যাচ ডিপার্টমেন্টের কাছাকাছি আলো জ্বলছে মৃদু মৃদু আলাপও শোনা যাচ্ছে জন কয়েকের বেয়ারাদের জন কয়েক অফিস বিল্ডিংয়ে এই রাত্রিবেলা থাকে ছাদের উপরই বান্না করে খায় দায় ভাবলাম তারাই হয়তো আড্ডা দিচ্ছে ফিরে আসছিলাম হঠাৎ কানে গেল আচ্ছা স্বাধীনতা শব্দের বুৎপত্তিগত অর্থ জানো তোমরা হে কি এ যে মাস্টারমশাইয়ের গলা এত রাত্রে মাস্টারমশাই কি করছেন এখানে কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম দেখলাম সাত আটটা ছোট ছোট টুল পেতে শীতল বিপিন নিবারণ কানাই এবং আরও কয়েকজন মাস্টারমশাইকে প্রায় ঘিরে ধরেছে ডেসপ্যাচের চেয়ারটায় বসেছেন মাস্টারমশাই সবাইকে ছাড়িয়ে কাঁচা পাকা চুলে ভর্তি তার মাথাটা উঁচু হয়ে উঠেছে বেয়ারাদের কারো হাতে খাতা পেন্সিল ব্যাংকেরই সব বাতিল কাগজপত্র কারো হাতে আবার খড়ি বা স্লেট আমাকে দেখেই মাস্টারমশাই আর ছাত্রের দল সবাই স্তব্ধ হয়ে রইল মুহূর্তকাল আমিও কোনো কথা বলতে পারলাম না তারপর বললাম এসব কি হচ্ছে মাস্টারমশাই আপনি ক্লাস নিচ্ছেন নাকি মাস্টারমশাই অপ্রতিভ হয়ে অপরাধীর মতো উঠে দাঁড়ালেন না 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 ও ক্লাস টাস সেরম কিছু নয় ওই এমনি ওদের একটু দেখিয়ে দিচ্ছিলুম আর কি অফিস ডিসিপ্লিনটা অবশ্য ভালো করে আয়ত্ত করানোই আমার উদ্দেশ্য কিন্তু কিন্তু তার জন্য আক্ষরিক শিক্ষাটাও কিছু কিছু দরকার কি বলো ঘাড় নেড়ে সম্মতি জানালাম মাস্টারমশাই বললেন এদের মধ্যে একটি ছেলে কিন্তু অদ্ভুত মেরিটোরিয়াস আমাদের এই এই তো এই নাম ওর কানাই কানাই চেনো ওকে বারো তেরো বছরের কালো রোগাপানা একটি ছেলের দিকে তাকিয়ে বললাম হ্যাঁ তো মাস্টারমশাই বললেন অদ্ভুত মাথা ইংরেজি বলো অঙ্ক বলো সব বিষয়ে সমান উৎসাহ এই সব ছেলেদের দিয়ে এই স্কলারশিপের অ্যাটেম্প নিতে হয় প্রায় ক্লাস সিক্সের স্ট্যান্ডার্ডে এখনও আছে জানো খানিকটা কেয়ার নিতে পারলে ওকেও ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট করে তোলা যায় বেরিয়ে আসছিলাম দেখি মাস্টারমশাইও আমার পিছনে পিছনে এসেছেন আমার পাশাপাশি হাঁটতে হাঁটতে মাস্টারমশাই বললেন চলো আমিও যাচ্ছি একটা রিকোয়েস্ট নিরূপম এসব কথা এসব কথা যেন গীতার মা কি জেনারেল ম্যানেজারের কানে না যায় মনে মনে হাসলাম প্রথম মাস্টারিও মাস্টারমশাই এমনি লুকোচুরির ভিতরেই শুরু করেছিলেন শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের গল্প হেডমাস্টার কেমন লাগলো আমাদের আজকের গল্প যদি আমাদের এই গল্প ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর সেই সাথে এটাও জানান এমন গল্প আপনারা আরও শুনতে চান কি না এছাড়া আপনার ব্যক্তিগত পছন্দের তালিকায় যদি কোনো গল্প বা উপন্যাস থেকে থাকে যা আপনি চান আমাদের কণ্ঠে শুনতে আমাদের জানাতে একদম ভুলবেন না আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনার সেই ইচ্ছে পূরণে আজ তবে আসি দেখা হচ্ছে আগামী দিন একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ অবসরের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ